আমার দেশটা এত সুন্দর, এখানে না এলে বুঝতে পারতাম না। শুধু আমার জন্ম এবং বেড়ে হচ্ছে আমাদের বিদেশে, এই কারণে মানে বাংলা ভাষাটা তেমন ভালো করে শেখায়। শুধু দেশকে জানার জন্য, ভাষা শেখার জন্য দেশে এসেছি। আপনি তো দেখছি ভালোই বাংলা বলছেন। আরে না ভাই, 3 বছর থেকে বাংলাদেশে আছি, একজন টিচারের কাছে লেখাপড়া করছি, কিন্তু অনেক কিছু মানে শেখার বাকি রয়েছে। তা তো অবশ্যই, শেখার কি শেষ আছে? বাংলা ভাষা শেখা কি ছেলের হাতে নয়? ছেলে ছেলে কি কি বললাম বুঝলাম না। ছেলে ছেলে তো মানে, ছেলে তো মানে ভয়, তাই না? আর তারপর হাত তো মানে হ্যান্ড, আর মা কি মনে হয় সুইট। তাইলে বাংলা ভাষা শেখা কি কি ভয়, হ্যান্ড, সুইট? না রে ভাই, আমি বুঝিয়েছি ছেলে হাতের মা। ছেলে হাতের মা মানে হচ্ছে বাংলা ভাষা শেখা এত সহজ। এখন আমি যেটি বললাম সেটি হচ্ছে বাংলা ভাষার একটি প্রবাদ। যে কোনো ভাষার প্রাণ হচ্ছে প্রবাদ প্রবচন। ইংরেজিতে আমরা প্রবাদকে বলি প্রবাদ। বুঝতে পেরেছি। কী বুঝছেন আপনি? কিছুই তো বোঝেন না আপনি। বা বাংলা ভাষার প্রবাদ শিখতে গেলে বুঝবেন কত ধানে কত সাপ। এই তো এই তো আর আরেকটা কিছু বলে ফেলেন। এখন বলেছি আমি কত ধানে কত চাল। কত ধানে কত চাল মানে হচ্ছে কোনো কঠিন অবস্থাকে বোঝা। বাংলা ভাষার প্রবাদ জানলে অনেক লাভ আছে। কী জানেন, তা হচ্ছে আপনি প্রবাদ বললে কম পথে অনেক কিছু বোঝাতে পারেন। আমার তো এইসব প্রবাদ বাক্যগুলো শিখতে বড় ইচ্ছে করছে। চিন্তা করবেন না ভাই, আমি আসি না, ওস্তাদের মার শেষ না। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে দুজন শিক্ষক ছিল, সেই দুজন শিক্ষক কোথায় কোথায় খালি প্রবাদ বাক্য বলতেন। তাদের প্রবাদ বাক্য শুনতে শুনতে আমিও প্রবাদ বাক্যতে পারদর্শী হয়ে গেছি। কি নাম তাদের, ঠিকানা কি? ওদের সাথে একটু যোগাযোগ করলে আমার জন্য ভালো হতো। তাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে একটু সময় দিতে পারলে মানে। না রে ভাই, আমি যদি আমি কার ঘরে কয়টা মাস তাদের অনুমতি ছাড়া তারা যদি এখানে থাকেন এবং শোনেন যে আমি তাদের কথা বলছি, তাহলে তো তারা আমার লাল বাতি জ্বালবে। আমি আমার নিজের পায়ে কেন কুড়াব। তাহলে সমস্যা নাই, সপ্তাহের 2 দিন আমি আপনাকে সময় দেব, শহর ঘুরাবো এবং প্রবাদ শেখাবো। এতে যেমন একদিনে 2 পাখি মারা হবে, রদ দেখা এবং কলা বেচাও হবে। ধন্যবাদ ভাই, এ পর্যন্ত অনেক কিছুই প্রবাদ বাক্য বলে ফেললো। আচ্ছা দাঁড়ান একটু সামারাইজ করে নে। প্রথমে কি যেন বললেন, ছেলের মোয়া। প্রথমে বলেছিলাম ছেলের হাতে ছেলের হাতে মোয়া মানে হচ্ছে কোনো কিছু সহজে পেয়ে যাবে। পরে বলেছিলাম আমি মনে হয় কত ধানে কত চাল। কত ধানে কত চাল মানে হচ্ছে কঠিন অবস্থাকে বোঝানো। পরে আমি বলেছিলাম যে কার ঘরে কয়টা মাথা, কার ঘরে কয়টা মাথা মানে হচ্ছে সাহসের অভাব। পরে আমি মনে হয় বলেছিলাম যে লাল বাতি জ্বালানো, লাল বাতি জ্বালানো মানে হচ্ছে কারোর অবস্থা খারাপ করে দেওয়া। তারপরে বলেছিলাম আমি যে নিজের পায়ে নিজে কুড়া দেওয়া, নিজের পায়ে নিজে কুড়ার মানে মানে হচ্ছে নিজেই নিজের ক্ষতি করা। তারপরে আমি 2টি প্রবাদ বলেছি, এই 2টি প্রবাদে কিন্তু অর্থ সমান। প্রবাদগুলি হচ্ছে এক দিনে 2 পাখি মারা এবং রদ দেখা এবং কলা বেচা। এই 2টি প্রবাদের অর্থ হচ্ছে 2টি লাভজনক কাজ আপনি 1টি কাজের মাধ্যমে করে ফেলেন। শুরুটাতেই তো ভালোই হয়েছে, কিন্তু আমার এখনো অনেক প্র্যাকটিস লাগবে। তা তো অবশ্যই, প্র্যাকটিস ছাড়া কি কিছু হবে? আচ্ছা আমি যাই ভাই এখন, ওকে কালকে দেখা হবে। আচ্ছা আপনি তো জানতে চেয়েছিলেন যে 2টি শিক্ষকের নাম, সে 2জন শিক্ষক কে জানেন? এক সে 2জন শিক্ষক হচ্ছে আমাদের কিলি মিস এবং আমাদের কিলি টিচার। সরি মিস, সরি স্যার।